হইছে আজ তো জ্যান্ত কাকড়া আচ্ছা আমাকে একটু দেখতে দাও আরে দাদা দাদা শুন আমি আগে বলি আমি আগে বলি না দেখলে আমি বলবো কিভাবে এটার ভিতর কি আছে আচ্ছা আমাকে আগে বলতে দাও এটা তো আমি তোমাকেই দিব তাই না তোমার জন্য টানছি আচ্ছা এটা হচ্ছে অ্যাকাউন্টস লিটল স্টোর থেকে আমার জন্য এই বক্সটা পাঠানো হয়েছে হ্যাঁ যেই বক্সটা পুরো আমি তোমাকে ডেডিকেট করব দুইটা শর্তে প্রথম হচ্ছে তোমাকে আগে বলতে হবে এটা না দেখে যে এটার ভিতরে কি আছে আর দুই নাম্বারটা হচ্ছে পরে বলবো এবং খাবার খাবার ছাড়া অন্য কিছু নাই কিছু নড়ে নাই আন্দাজে ফালতু কথা বলবো না কাকড়া আজ তো জ্যান্ত কাকড়া আচ্ছা আমি আগে ক্লু দিই তুমি কক্সবাজারে যে অনেক খাইছিলা হ্যাঁ ঢাকা আসার পর অনেক মিস করছো হ্যাঁ তোমার অনেক ফেভারিট আনারকলি আচার অনেক মিস করতেছি আচার আচ্ছা ঠিক আছে যাও খুলো তুমি খুলো এতগুলো আচার আমার জন্য তোমার এখানে সবগুলো প্রিয় আচার আছে তাই হ্যাঁ ওটা দেখতেছেন এটা দেখেন সব বোম্বাই মরিচ এটা নাগা আচার না নাগা আচারে তোমার বোম্বাই মরিচ আর হচ্ছে যে শুকনো মরিচ এরকম বোম্বাই মরিচের বটুগুলো দিয়ে দিছে কেন তুমি একদম এক্সট্রিম লেভেলের ঝাল পাও আর এই রসুনের আচারটা হচ্ছে তুমি খিচুড়ির সাথে খাবা বুঝছো কিছু তো রান্নার মধ্যে আচারটা দিলে না ডালের সাথেও কিন্তু খুব ভালো যাবে আমি না আচার পেয়ে সব ভুলে গেছি ওই কোন স্টোর থেকে আনছো ওইটাও ভুলে গেছি কি জানো নাম মানে ব্যাপারটা হয়েছে কি উনি এর আগে অনেকবার আমার কাছে আচার পাঠাইছিল টেস্ট করার জন্য প্লাস পিয়ারও পাঠাইছিল তা আমি ওনার আচার খেয়ে স্যাটিসফাইড ভাবলাম তোমার জন্য আনা যাক এখান থেকে আর কক্সেস বাজারের আচার তো মনে করো বাহিরের আচার ওইটা ধরো একরকম টেস্ট আর এগুলো হচ্ছে বাসার আচার একরকম টেস্ট বাসার আচার হচ্ছে তোমার রেগুলার খাওয়ার জন্য ঠিকঠাক আচ্ছা আপনাদের মধ্যে মরিচের আচার কে পছন্দ করেন বলেন তো মরিচের আচার খুব রেয়ার মানুষ পছন্দ করে জানো এটা তেঁতুল বড়ি মিক্স তো এই জন্য একটু ড্রাই আচ্ছা নীলা তুমি যদি এগুলো বাসায় নিয়ে যাও এগুলো কিন্তু ফ্রিজে স্টোর করবা আমি প্রথমেই ওটা খাবো দাও না এটা 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 দেখতে আচ্ছা আচ্ছা খাও আমাকে আগে সার্ভ করতে দাও জিব্বা দিয়ে পানি বের হয়ে যাইতেছে এই ড্রাইভার কার এখানে সব টাইপের আচারই পাওয়া যায় মিষ্টি ঝাল টক টক ঝাল মিষ্টি এটা আমার মোস্ট ফেভারিট এটা মিষ্টি আমের আচার ছোকলা সহ হ্যাঁ জিনিসটা খুব মজা এটা আস্ত জলপের হ্যাঁ এটা তেঁতুলের আচার এইটা পছন্দ করে না এমন কোনো বাঙালি নাই কি লোভ লাগে লোভ লাগে আমার লাগতেছে তো এইটা দেখতে সব থেকে লোভনীয় জাস্ট কালারটা দেখো নীলা চালতার আচারের এই চালতার আচারটা না ওরকম রসালো না দেখতে খুব জুস বেবে পড়তেছে না একটা বাইট তুমি দিয়ে দেখো ওরকম না রং দাও না বাইরের আচারগুলো কিন্তু দেখবা যে একদম রং করে অন্য কালার করে রাখে মজা না আচারের টেস্ট একজনের কাছে এক এক রকম লাগে কিন্তু আমি শিওর কেউ যদি এত ভ্যারাইটিস রকমের এত মজাদার আচার নিয়ে কেউ খায় তার ভালো না লেগে একদম উপায় নেই এটা আমার অনেক ফেভারিট কেন জানো কারণ এটার মধ্যে তেঁতুল আর বড়ি একসাথে মিক্স করা থাকে একটু দাও অনেক মজা আর আমার অডিয়েন্সদেরকে বলতেছি আপনারা ঢাকায় থাকেন কিংবা ঢাকার বাহিরে হোল বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাবেন আর নতুন একটা জিনিস ওরা অ্যাড করছে সেটা হচ্ছে যে তেঁতুলের টফিটা এটা না অনেক মজার আর জার্নিতে বিশেষ করে যাদের একটু বমি টমি হয় বা একটু চকলেট খাইতে ইচ্ছা করে তারা এটা খাইতে পারবে এটা অনেক মজা লাগছে আমার কাছে এটা এক একটা টফি অনেকগুলো করে থাকে মানে একটা দুজন শেয়ার করে খাওয়া যায় এটা বৃত্তি ছাড়া পুরো টফিটা এটা একজন পুরো শেষও করা যায় না আর একজন শেষ করলে অনেকক্ষণ ধরে সময় লাগে এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আপুকে না অনেক থ্যাংকস এত মজা করে এত সুন্দর করে ঘরোয়া পরিবেশে এই আচারগুলো বানায় পাঠাইছে আপনারা যদি চান তাহলে আকাশ লিটল স্টোর থেকে এই আচারগুলো নিতে পারেন এক একজনের কাছে এক একটা আচার ভালো লাগবে বাট আমি পার্সোনালি চালতার আচার বড়ির আচার বড়ির মিক্স যে তেঁতুলের সাথে যে আচারটা এই তিনটা চারটা আচার আমার অনেক বেশি ফেভারিট এই জিনিস মিস করছো কি শোনা এটা ও হ্যাঁ আমের মিষ্টি আচারটা ও এইটা আমার ভাত দিয়ে খেতে খালি খালিও মজা অসাধারণ লাগে